শুক্রবার সন্ধ্যায় কদমতলা থানা এলাকা নবম শ্রেণীতে পড়ুয়া 15 বছরের এক নাবালিকা প্রাইভেট টিউশন সেরে বাড়ি ফেরার পথে একটি অটোরিকশা তার পিছনে। পরবর্তীতে গাড়িতে থাকা 4 যুবক তাকে বলপূর্বক অটোরিকশায় তুলে একটি জঙ্গলে নিয়ে যায়। তারপর সেখানে নাবালিকাকে গণধর্ষণ করে তারা। রাতে কদমতলা থানার পুলিশ ধর্ষিতা নাবালিকাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য কদমতলা হাসপাতালে নিয়ে আসে। পাশাপাশি কদমতলা থানায় ধর্ষিতা নাবালিকার পরিবারের তরফে 4 অভিযুক্ত ছালিমুল, মিজবাহুর, আলিম ও এক নাবালকের নামে একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়। ঘটনার খবর পেয়ে এদিন মাঝরাতে ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। এরপর এদিন গভীর রাতে এক নাবালক সহ ছালিমুলকে গ্রেপ্তার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন খুব শীঘ্রই বাকিদের জালে তোলা হবে। 45 মিনিটে কদমতলা থানায় একটা ইনফরমেশন আসে যে একজন ভিকটিম মাইনর খালাগাঙ্গপার এরিয়া যে কদমতলা থানার অন্তর্গত, ও নিজে এসে হাসপাতালে এডমিট হয়েছে পরিবারের সাথে, এবং ভিকটিম অভিযোগ জানিয়েছে যে ওর সাথে গ্যাংরেপ হয়েছে 4 জনে মিলে সন্ধ্যা 7টার সময়। তো যথারীতি সব প্রসিডিউর মেনটেন করে থানার অফিসার গেলে এখানে ভিকটিমের থেকে কমপ্লেন নেওয়া হয়, সেই মূলে আমরা একটা গ্যাংরেপ কেস আমরা কদমতলা থানায় রেজিস্টার করি। এই মূলে ভিকটিম জানিয়েছে ওর সাথে গ্যাংরেপ হয়েছে সন্ধ্যা 7:30 সময় বাড়ি ফেরার সময় টিউশন থেকে। তো ওই মূলে 4 জন অভিযুক্ত ছিল, ওদের মেয়েকে রাস্তায় থেকে অপহরণ করে নিয়ে যায় অন্য একটা নির্জন জায়গায়, সেখান থেকে নিয়ে যাওয়ার পর ওকে ওর সাথে গ্যাংরেপ করা হয়। তো আমাদের কদমতলা থানার টিম তৎক্ষণাৎ অভিযোগ পাওয়ার পর অভিযোগ মূলে অপরাধীদের অ্যারেস্ট করার জন্য বেরিয়ে যায়। তার মধ্যে এখন অবধি 2জনকে ধরার অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে, বাকিগুলি অ্যারেস্ট করার জন্য রেড চলছে এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। কালকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ওদেরকে ফরওয়ার্ড করা হবে। কতজন অভিযুক্ত? অভিযুক্ত 4জন। শনিবার ধৃত 2 অভিযুক্তকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করে পুলিশ। এখন এলাকা জুড়ে দাবি উঠেছে 4 নরপিশাচদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।